আসসালামু আলাইকুম আমি রুবাইয়াদ সবসময় আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গ্রুপ স্টাডি চ্যানেলে আজকে আমাদের বিষয় হচ্ছে ইংরেজি সাহিত্য মিডল পিরিয়ড গত পর্বে আমরা পড়েছিলাম ওল্ড পিরিয়ড আজকে আমরা কীভাবে মিডিল পিরিয়ডের কবি সাহিত্যিক এদের নাম মনে রাখবো তার কৌশল আপনাদেরকে বলে দেব চলুন আজকে এখন আমরা মিডিল পিরিয়ড শুরু করি মিডিল পিরিয়ডের তিনটি ভাগ তিনটি ভাগ মিডিল পিরিয়ডের তিনটি ভাগ এক নম্বর ভাগ হচ্ছে নর্মেল পিরিয়ড নর্মেন পিরিয়ড দুই নম্বর চশার চষার পিরিয়ড তিন নম্বর ডার্ক পিরিয়ড ডার্ক পিরিয়ড মানে অন্ধকার যুগ অথবা এটাকে আমরা বলতে পারি ব্যারন ব্যারেন পিরিয়ড এটাকে আমরা কী বলতে পারি ব্যারেন পিরিয়ড তো আমরা প্রথমেই জানলাম ওল্ড পিরিয়ড জেনেছি এখন মিডল পিরিয়ড জানবো তা হচ্ছে নর্মাল পিরিয়ড চশার পিরিয়ড ডার্ক পিরিয়ড অথবা ব্যারেন পিরিয়ড তো এখন আমরা যে পিরিয়ড নিয়ে আলোচনা করব তা হচ্ছে নরমাল পিরিয়ড ও আরেকটা বলে রাখি তা হচ্ছে মিডিল পিরিয়ডের সময়কাল অথবা যে টাইমটা বলা হয় সেটা হচ্ছে এক থেকে পনেরোশো এটা হচ্ছে মধ্যযুগের সময়কাল এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো তো এখন নর্মাল পিরিয়ড নর্মেল নর্মেন পিরিয়ড থেকে আমরা যেটি জানবো তা হচ্ছে নর্মেন একটি ফ্রান্সের জাতি এই নর্মেন কথাটি এসেছে একটা ফ্রান্সের জাতির নাম ছিল নরমেন তারা স্যাক্সন জাতিদেরকে পরাজিত করে আধিপত্য স্থাপন করে স্যাক্সন জাতি কারা জানেন অ্যানভো স্যাক্সন পিরিয়ড পড়েছি আমরা ওল্টো যুগে তো এই অ্যানও স্যাক্সন পিরিয়ড যে স্যাক্সন স্যাক্সন হচ্ছে জার্মান জাতি স্যাক্সন হচ্ছে জার্মান জাতি ইফ জার্মান জাতিদেরকে পরাজিত করে কারা আসলো ফ্রান্সের জাতি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট গেলো নর্মাল নর্ম্যান পিরিয়ডের সম্পর্কে আমরা একটা বিষয় জানলাম এখন নরমাল পিরিয়ডে আরেকটা জিনিস আসছে ম্যাগনা কার্টা এটা আমরা সবাই পড়েছি ম্যাগনা কার্টা ম্যাগনা কার্টা এটি একটি মহাসনদ এটি একটি সনদ এ সময় রাজা কিং জনের কাছে কোন রাজা কিং জন জনের কাছে ছয় দফা কয় দফা ছয় দফা দাবি পেশ করে ছয় দফা দাবি পেশ করে প্রজারা এই মেঘনা কারটাকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মেঘনা কারটাকে ব্রিটিশ ব্রিটিশ শাসন তন্ত্রের বাইবেল বলা হয় কার্টারকে কি বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় আর এই মেঘনাকার্টারটা ছিল বারোশো পনেরো পনেরোই জুন জাস্ট এতটুকু মনে রাখলেই হবে নর্মেন পিরিয়ডে আরেকটি জিনিস যেটি হয়েছে সেটি হচ্ছে ক্রুসেড যুদ্ধ ক্রুসের যুদ্ধ আমরা সবাই মূলত জানি যে এটা কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটা হচ্ছে মুসলমান মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এর স্থায়িত্বকাল ছিল দুইশো বছর মানে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দুইশো বছর যুদ্ধ হয়েছিল যুগে আরেকটি যুদ্ধ হয়েছিল সেটি হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধ এবং ইংল্যান্ডের যুদ্ধ এটি কিন্তু একটা শতবর্ষ যুদ্ধ মানে একশো বছরের একটি যুদ্ধ ক্রুসিডির হয়েছিল দুইশো বছর মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আর ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল তার স্থায়িত্বকাল ছিল একশো বছর এখন এই নরমেন যুগে যে যে ঘটনাগুলো ঘটেছে অথবা যে জিনিসগুলো উত্থাপিত হয়েছে সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ল অ্যান্ড কোর্ট ল্যাঙ্গুয়েজ অফ ল অ্যান্ড কোর্ট আরেকটি হচ্ছে ইংলিশ পার্লামেন্ট ইংলিশ পার্লামেন্ট ইংলিশ পার্লামেন্ট এবং আরেকটি আমরা যেটি জানি যেটি প্রতিষ্ঠা কাল হচ্ছে নর্মেন যুগে আমরা সবাই ভার্সিটিতে ইউনিভার্সিটিকে চিনি খুব নাম করা ইউনিভার্সিটি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি সবাই আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম শুনেছি তো নাম তো হচ্ছে অক্সফোর্ড অ্যান্ড cambridge ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাকস্টোন আমরা সংক্ষেপে মনে রাখবো ক্যাকস্টোন পুরো নাম উইলিয়াম উইলিয়াম ক্যাকস্টোন পুরো নাম কি উইলিয়াম ক্যাকস্টোন তিনি প্রথম মুদ্রক প্রিন্টার করেন যিনি মানে প্রথম মুদ্রক প্রথম মুদ্রক আমাদের কয়েকটা বিষয়ের নাম মনে রাখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লো অ্যান্ড কোর্ট দ্বিতীয়ত ইংলিশ পার্লামেন্ট কোন যুগে হয়েছে নরম্যান পিরিয়ড যুগে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি নর্ম্যান পিরিয়ড যুগে ক্যাকস্টোন মানে উইলিয়াম ক্যাকস্টোন তিনি হচ্ছেন প্রথম মুদ্রক এই মুদ্রক জিনিসটি প্রথম এসেছে নর্মেন যুগে তো আরেকটি জিনিস যেটি না জানলেই নয় সেটি হচ্ছে কলম্বাস আমরা তো সবাই নাম জানি কলম্বাস বলেন তো কলম্বাস কি আবিষ্কার করেছিলেন হ্যাঁ সবাই জানেন আমেরিকা আবিষ্কার করেছিলেন এবং আরেকজন হচ্ছে ভাস্কো দা গামা আমরা সবাই ওনার নামও জানি ভাস্কো ভাস্কর গামা উনি ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন উনি কী করেছিলেন ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন এখন আমরা নরম্যান পিটার্জার যুগে আরেকজনের নাম জানব যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তিনি হচ্ছেন রজার ব্যাকন রজার বেকন উনিকে জানেন সবাই উনি হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক উনিকে আধুনিক বিজ্ঞানের জনক এবং রজার বেকনের উল্লেখযোগ্য একটি বই হচ্ছে অপাস মাজুস অপাস মা রজার বেকন হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক এবং তার একটু উল্লেখযোগ্য বই অপাস অপাস আমার আমাদের ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ শত্রু বলা যায় ইয়াজুজ মাজুজ আমরা যার নাম শুনেছি যে পৃথিবীর কিছু খেয়ে ফেলবে তারা যখন আসবে তো তাদেরকে ধ্বংস করার জন্য আমাদের এক মুভি আসবেন যিনি এখন আল্লাহর কাছে আছেন তো আমরা তাদের তাদের নাম অনুসারে মনে রাখতে পারি অপাস মাজুজ না মাজ পিরিয়ড পিরিয়ডের আমরা কয়টি ভাগ পড়েছি তিনটি ভাগ এক নম্বর হচ্ছে নর্মেল পিরিয়ড দুই নম্বর হচ্ছে চশার পিরিয়ড তিন নম্বর হচ্ছে ডার্ক পিরিয়ড অথবা ব্যারেন পিরিয়ড তো চশার পিরিয়ড নিয়ে এখন আমরা একটু আলোচনা করি সংক্ষিপ্ত আলোচনা চশার পিরিয়ডে যে সকল বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নাম আমরা এভাবে মনে রাখব সি ডাব্লু আমরা তো সি ডাব্লিউ করি ক্লাস ওয়ার্ক এম এল ডি চশার পিরিয়ডে আমরা মনে রাখবো সি ডব্লিউ এম এল ডি তো সি তে হচ্ছে চসার তার নাম অনুসারে চার পিরিয়ড হয়েছে ডাব্লু ডি হচ্ছে উইকলিফ দুর্বল পাতা উইকলিফ কি দুর্বল পাতা আমরা এভাবে মনে রাখতে পারি চশার পিরিয়ড কীভাবে মনে রাখবো আমরা উল্লেখযোগ্য ব্যক্তিদেরকে সি ডব্লিউ এম এল ডি তো সি দিয়ে চষার ডাব্লিউ দিয়ে উইকলিফ উইকলিফ হচ্ছে আমরা যেভাবে মনে রাখবো দুর্বল পাতা তিন নম্বর ম্যালোরি 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 হচ্ছে একটা বাদ্যযন্ত্র এক টাইপের বাদ্যযন্ত্র এভাবে আমরা মনে রাখবো যে ম্যালোরি চার নম্বর ল্যাংল্যান্ড চার নম্বর হচ্ছে ল্যাংল্যান্ড এখন এই ল্যাং ল্যাং আমরা কীভাবে মনে রাখবো আমরা ছোটোবেলায় দুষ্টুমি করে বন্ধুদেরকে বা বান্ধবীদেরকে ল্যাং মেরে ফেলে দিতাম কী করতাম পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিতাম তো সেভাবে আমরা মনে রাখবো ল্যাংল্যান্ড দি দিয়ে দান্তে দান্তে দাঁত দাঁতের দন্ত আমরা কি বলি দাঁতকে আরেকটা বলি দন্ত তাহলে সেটা দন্ত না সেটা হয়ে যাবে দানতে আমরা আজকে সব করে এই নামগুলো পড়বো বিস্তারিত যখন পড়ব তখন আমরা আরো অনেক কিছু জানব তো আজকে মিডিল পিরিয়ডে যে দুটি বিষয় নিয়ে আলোচনা হলো সেটি হলো এক হচ্ছে দুই হচ্ছে পিরিয়ড আর এক হচ্ছে নর্ম্যাল পিরিয়ড তো বন্ধুরা গ্রুপ স্টাডির সাথেই থাকুন যত আপনাদের যত সমস্যা তার কমেন্টে জানান ও আমরা আপনাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম